আজকে ভাগ্যমন্তপুর বাজারে পথসভা, এই পথসভার আয়োজন করেছেন দাঁতপুর অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম, পরিচালনা করছে মিঠু, উপস্থিত আছেন মঞ্চে দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন মহাশয়, উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী বুথের মেম্বার নজরুল ইসলাম, আমাদের মুন্না আছে, সঞ্চালক জামির আছে, আশরাফ আছে, শামসুদ্দিন আছে, হালিমা বিবি আছে, ফরিদা বিবি আছে, আমাদের মাস্টার মাস্টার যিনি ছিলেন তার ওয়াইফ আছে, একাধিক নেতৃত্ব উপস্থিত আছেন আপনারা সকলেই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী 13 তারিখ নির্বাচন, 13ই নভেম্বর, সেই উপলক্ষে আজকে আমাদের এখানে পথসভা। এইটুকু আপনাদের বলার, 2011 সাল থেকে 2024 সাল চলছে, আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 74টা প্রকল্প দিয়ে এই বাংলাকে চালিত করছে, উন্নয়নের যে বন্যা দেখিয়ে দিয়েছে সারা ভারতবর্ষের বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জন্ম থেকে মৃত্যু অবধি যা প্রকল্প আছে প্রত্যেক প্রকল্পই দিয়েছেন, ছাত্র ছাত্রী তাদেরকেও দিয়েছে, সুস্থ পরিবেশে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে, কিছু অশুভ শক্তি তারা শক্তি ধরার চেষ্টা করছে, এটা মাথায় রাখবেন, আপনারা তাতে প্রভাবিত হবেন না, আপনাদের ভোট আপনারা 13 তারিখ সকাল সকাল জোড়া ফুলে দেবেন, সকাল সকাল দেখবেন যখন গণনা চলছে 23 তারিখ আমাদের যে প্রার্থী প্রয়াত শেখ হাজি শেখ নুরুল ইসলাম তার পুত্র রবিউল ইসলাম দেখবেন 1.5 লক্ষ ভোটে অধিক ভোটে জয়যুক্ত করছে, এটা মাথায় রাখবেন। আগামী দিনে এই এখানে যে উন্নয়ন হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে, হাজি সাহেব ভাই এখানে নিজে উন্নয়নের কাজ দিয়েছে, রাস্তা দিয়েছে, তারপরে যে আপনার ওই ড্রেন করে দিয়েছে, যেখানে এখান থেকে যারা গেছে উন্নয়নের জন্য প্রত্যেক দাঁতপুর অঞ্চলের পার্শ্ববর্তী উনি থাকতেন, দাঁতপুর অঞ্চলকে নজরে রাখতেন, রবিউল ইসলাম যে হয়েছে প্রার্থী সেও আমাদের নজরে রাখবে, উন্নয়নের কাজ দেবে, কাছাকাছি আছে সবাই যাতায়াত করতে পারবেন, এবং আগামী দিনে আপনারা সকালে 13 তারিখ সকাল সকাল ভোটটা দিয়ে বিপুল ভোটে এখানে যে বুথগুলো আছে জয়লাভ করবেন, বিশেষ করে এই বুথে 2024 সালে ভালো রেজাল্ট হয়েছে, পার্শ্ববর্তী বুথে অঞ্চলে ভালো লিড হয়েছিল, আমরা সবাইকে আহ্বান জানাবো, আশা করব যে সেই লিডটা থেকে অধিক লিড যাতে করতে পারেন সেদিকে নজর রাখবেন। এইটুকু আমি সংক্ষিপ্ত বলে বক্তব্য শেষ করলাম, জয় হিন্দ, বন্দের মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।